হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সূচনা তা সিন ব্লগার কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি টমেটোর চাটনি গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথে এই টমেটোর চাটনিটা বেশ ভালো লাগে তাই আপনাদের সাথে আজকে এটা শেয়ার করব এই টমেটোর চাটনিটা এত মজা যে আপনারা পুরাটা ভিডিও দেখে ট্রাই করলেই বুঝতে পারবেন চলুন তাহলে দেখে আসি এই টমেটোর চাটনিটা আমরা কিভাবে তৈরি করতে পারি টমেটোর চাটনির মেইন উপাদানই হচ্ছে টমেটো আর এই টমেটোগুলা আমরা কালেক্ট করেছি আমাদের ছাদ থেকে আমি গত ব্লকে আমাদের ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই সবগুলো টমেটোই আমাদের ছাদের গাছের এখান থেকে টমেটো নিতে হবে পাকা টমেটোগুলো আর কাঁচা টমেটোগুলো আমি রেখে দিব অন্য একটা তরকারি তৈরি করার জন্য একদিন পরে অবশ্য এই টমেটোগুলো পেকে যায় পাকা টমেটোগুলো নিয়ে আমি ধুয়ে এভাবে কেটে নিয়েছি দেখুন একটা টমেটোকে আমি চার ভাগ করে নিয়েছি সবগুলো টমেটোই কিন্তু পাকা টমেটোর চাটনি তৈরি করার জন্য লাগবে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দেখুন আমি কিভাবে কুচি করে নিয়েছি আরও লাগবে ধনা পাতা কুচি এবং কাঁচামরিচ ফালি ধোনাপাতাগুলোকে আমি ধুয়ে কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচগুলোকেও ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি চুলায় কড়াই দিয়ে আমি গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল কারণ আমাদের বাসায় সরিষার তেল দিয়ে সব তরকারি রান্না করা হয় আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন এবং গরম করে নিতে পারেন এই গরম তেলটার মধ্যে আমি শুকনো মরিচ কুচি কুচি করে দিয়েছি শুকনো মরিচগুলো একটু ভেজে নিব মানে একটু কালো করে নিব তাহলে মরিচের স্যানটা চাটনির ভিতরে ঢুকে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে দেখুন অনেক পাঁচটা শুকনো মরিচ আমি কুচি করে নিচ্ছি এই যে আমার শুকনো মরিচগুলো কালো হয়ে এসেছে শুকনো মরিচগুলো একটু কালো হয়ে আসলে আমি দিয়ে দিলাম রসুন কুচি এবং এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং ভালোভাবে নেড়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে নিতে হবে এই যে দেখুন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং একটা সুন্দর স্মেল আমি পাচ্ছি এখন আমি টমেটোটা অ্যাড করে দিব টমেটো দিয়ে দিলাম এখানে আমি সবগুলো টমেটোই দিয়ে দিয়েছি সবগুলো টমেটো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করব লবণ লবণটা আমি প্রথমে অ্যাড করার কারণ হচ্ছে যদি আমরা লবণটা প্রথমেই দিয়ে দিই তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে যে রসুন আর পেঁয়াজ আমরা ভেজে রেখেছি তা পুড়ে যাবে এবং লবণটাও মিক্স হবে না এবার আমি একটা ঢাকনার সাহায্যে টমেটোটাকে ঢেকে দিব এবং দশ মিনিট অপেক্ষা করব। দেখুন দশ মিনিট পরে টমেটোগুলোর থেকে পানি চলে এসেছে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি এবার নেড়ে চেড়ে দিবো যেন সবগুলো টমেটোই গলে যায় এবং কিছুক্ষণ পর পরই এই চাটনিটাকে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায় এটা অনেক ঘন হয়ে গিয়েছে যে কারণে নিচে লেগে যেতে পারে তাই খুব ভালো করে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় তাহলে কি নিচে লেগে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না আমি আবারও বলছি এই টমেটোর চাটনিটা কিন্তু আপনাদের কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে দেখুন টমেটোগুলো সবগুলো গলে কিন্তু ঘন হয়ে গিয়েছে এবার কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে দিব এখন ধূনা পাতা ভিউয়ার্স আমার টমেটোর চাটনিটা প্রায় হয়ে এসেছে আমার এই টমেটোর চাটনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যান যেন আমি একটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে শো করে দেখুন চাটনিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমরা জানি প্রথমে দশ পরে গুণ বিচারি যদি একটি রান্না দেখতেই ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না এবার ধনাপাতা কুচি এবং কাঁচামরিচগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম যেন সম্পূর্ণ টমেটোর চাটনির মধ্যে কাঁচামরিচ এবং পাতা মিক্স হয়ে যায় পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল আমার টমেটোর চাটনি এবার একটি বাটিতে টমেটোর চাটনিটা নিয়ে আপনারা টেবিলে পরিবেশন করুন ভিউয়ার্স আমার এই টমেটোর চাটনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ এই টমেটোর চাটনিটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তাহলেই আমি বুঝতে পারবো আপনাদের এই টমেটোর চাটনিটা ভালো লেগেছে কি না আজকে দুপুরে টমেটোর চাটনির সাথে খাবারের তালিকায় ছিল পাট শাক ভাজা এটা খেতে দারুণ মজা ছিল শুটকির ভর্তা গতকাল রান্না করা কিছু খাসির মাংসের তরকারি লাউ দিয়ে চিংড়ি মাছ মাছ আর সুটকি দিয়ে সিমের তরকারি আর টমেটোর চাটনি সেদিন দুপুরের খাবারটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছিলো এই প্রত্যেকটা খাবার আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লকে এক এক করে তাই আমার সাথেই থাকুন তাই আমি আবারও বলছি আপনারা এই রান্নাগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ